হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজ আমরা ক্লাস সিক্সের হিস্ট্রির তোমাদের প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড স্কুল বাঁকুড়া জিলা স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি দেখে নেব। ক্লাসটি শুরু করার আগে অবশ্যই বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, কিসের ভিত্তিতে আদিম মানুষের বিভাগগুলি নির্ধারণ করা হয়? আনসার হবে মাথার খুলি। সি ইজ দ্য রাইট আনসার। সেকেন্ড, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো বিশাল ষাঁড়ের। থার্ড, মেহেরগড় সভ্যতা ছিল একটি গ্রামীণ সভ্যতা। বেদাগের কি বলছে দেখো, সত্য বা মিথ্যা লেখো, ভীমবেটকা উত্তরপ্রদেশে আছে, এটা মিথ্যা, কারণ ভীমবেটকা মধ্যপ্রদেশে রয়েছে। ওকে, এখানে আমি লিখে দিচ্ছি মধ্যপ্রদেশ। সেকেন্ড, শূন্যস্থান পূরণ করো, হরপ্পা সভ্যতা ড্যাশ খ্রিস্টপূর্বের পর ক্রমশ হারিয়ে যেতে থাকে, লিখবে 1750 খ্রিস্টপূর্বের পর ক্রমশ হারিয়ে যেতে থাকে। তিনের দাগের ফার্স্ট কোশ্চেন, মধ্য প্রস্তর যুগ বলতে কি বোঝায়? আনসার লিখবে যে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 থেকে খ্রিস্টপূর্ব 8,000 বছর হাতিয়ারের পাথর ছোট হালকা ও ধারালো শিকার করে ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হয়, গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু হয় যে সভ্যতায়, সেটাই হচ্ছে মাঝের পাথরের যুগ বা মধ্য প্রস্তর যুগ বলা হয়। নেক্সট রয়েছে লোথাল বিখ্যাত কেন, এটি আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেখান থেকে তোমরা লিখে নাও। চারদিকের ফার্স্ট কোশ্চেন, আদিম মানুষ শীতের হাত থেকে রক্ষা পেতে কী কী ব্যবহার করত? আনসার লিখবে, একসময় পৃথিবীতে খুব ঠান্ডা ছিল, অনেক পশু পাখির মতো মানুষেরও সেই ঠান্ডায় কষ্ট হতো। এক সময় ঠান্ডা থেকে বাঁচতে মানুষ গাছের ছাল গায়ে জড়াতে শুরু করলো, কখনো বা মরা পশু চামড়াও পড়তো। এই যে ঠান্ডা থেকে বাঁচতে ছাল চামড়া দিয়ে গা ঢাকার উপায় বের করলো মানুষ, সেটাই সংস্কৃতির অংশ। মানে ঠান্ডা থেকে বাঁচতে মানুষ কী করতো, গাছের ছাল জড়াতে শুরু করেছিল আর মরা পশু চামড়াও তখন কিন্তু তারা গায়ে চাপাত। নেক্সট ওয়ান, সিটাডেল কি? লিখবে, হরপ্পার নগরগুলিতে বসতি অঞ্চল দুটি স্পষ্ট আলাদা এলাকায় ভাগ করা ছিল। শহরে একটি উঁচু এলাকা থাকতো, প্রত্নতাত্ত্বিকরা সেই উঁচু এলাকাকে বলতো সিটাডেল। পাঁচ থেকে ফার্স্ট, আদিম মানুষের যাযাবর জীবন কেমন ছিল? এর আনসার আমি স্ক্রিনে মেনশন করে দেবো, সেখান থেকে লিখে নাও। আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন, মেহেরগড় সভ্যতার প্রাচীনতম পর্যায়ের বর্ণনা দাও। আনসার লিখবে যে খ্রিস্টপূর্ব 7,000 থেকে খ্রিস্টপূর্ব 5,000 অব্দ পর্যন্ত মেহেরগড়ের সব থেকে পুরনো পর্যায় ছিল বলে অনুমান করা যায়। ওই পর্যায়ে সেখানকার মানুষ গম জব ফলাতে জানতো, ছাগল ভেড়া ও কুচবলা সার ছিল তাদের গৃহপালিত পশু, পাথরের তৈরি জাঁতা ও শস্য পেশার যন্ত্র মেহেরগড়ে পাওয়া গেছে, পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতিও এই পর্যায়ে মেহেরগড়ের মানুষ বানাতে পারত, তবে কোনো ধাতুর তৈরি জিনিস এই সময় পাওয়া যায়নি। মেহেরগড়ের মাটির বাড়িগুলিতে রোদে পোড়ানো ইটের ব্যবহারও দেখা যায়, বাড়িগুলিতে একের বেশি ঘর থাকতো, কয়েকটি ইমারত সাধারণ বাড়ি থেকে অনেক বড়, প্রত্নতাত্ত্বিকরা অনুমান করেন সেগুলিতে শস্য মজুদ রাখা হতো, উপমহাদেশের সব থেকে পুরনো শস্য মজুদ রাখার বাড়ি মেহেরগড়ি পাওয়া গেছে। তাহলে আজকে দেখো সেকেন্ড স্কুল বাঁকুড়া জিলা স্কুল, এই স্কুলের সমস্ত কোশ্চেনের আনসারগুলি আজ আমরা দেখে নিলাম। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে। আজ জিওগ্রাফির ক্লাস শেষ হয়ে গেছে, পরিবেশক ক্লাসও প্রায় শেষের দিকে, তাই যারা এখনো পর্যন্ত ক্লাসগুলি দেখোনি অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ক্লাসগুলি দেখে নিতে পারো। আর আজকে ক্লাস যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।